আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে। যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে, জরুরি প্রয়োজন যারা মরুভূমি অঞ্চলে রয়েছেন, অফরা, আবদালি, সেবদি, মিনা আবদুল্লাহ এই সকল অঞ্চলে অবস্থান করছেন, ভিডিওটি শেয়ার করে দিলে সকল প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারবে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আমাদের মাধ্যমে জানতে পারবেন। কুয়েতি আবহাওয়াবিদ ইসা রমাদান তিনি নিশ্চিত করেছেন, কুয়েতে ধীরে ধীরে শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে, আজ রাত থেকে যা আরও বৃদ্ধি পাবে, এই সপ্তাহে এই প্রবাহ তীব্রতর হবে। তিনি তথ্য দিয়েছেন, শৈত্যপ্রবাহর ফলে কিছু মরুভূমি এলাকায় তুষারপাতের আশঙ্কা রয়েছে। তিনি আরও সতর্ক করে দিয়েছেন, এ সময় এই অঞ্চলগুলোতে বরফ জমবে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। যে কোনো জরুরি প্রয়োজনে 112-তে কল করে জরুরি সেবা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এই সকল অঞ্চলের প্রবাসীদেরকে, নাগরিকদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন প্রতি বছরই কুয়েতের মরু অঞ্চলে তীব্রতর ঠান্ডা অনুভব করেন সেখানে অবস্থানরত নাগরিক এবং প্রবাসীরা। সাম্প্রতিক সময় একটি ঘটনা এরই মধ্যে দেশে এবং প্রবাসে আলোচনায় রয়েছে। একজন প্রবাসী যিনি এই মরু অঞ্চলে কাজ করতেন অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই প্রবাসীকে দেখতে তার শালক এসেছিলেন শহর থেকে। এখানে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, যেই শালক তাকে দেখতে এসেছিলেন তিনি কুয়েতে এসেছেন মাত্র 3 মাস হয়েছে। তীব্র ঠান্ডা থাকার কারণে তারা দুইজন খেমার মুখ আটকিয়ে খেমার ভেতরে হিটার জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাদের শ্বাসকষ্ট বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল তারা, যাদের মৃতদেহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরই কুয়েতের বিভিন্ন খেমা অঞ্চলে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলিতে বহু প্রবাসীর মৃত্যু হয়ে থাকে। এই পরিস্থিতিতে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক হতে হবে, বিশেষ করে যখন আমরা খেমার ভিতরে অবস্থান করব, কয়লা জ্বালানো বা আমাদের যে হিটারগুলো ব্যবহার করে থাকি সেটি পরিহার করার চেষ্টা করতে হবে। ব্যবহার করলেও যাতে করে অক্সিজেনের যাতায়াত থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, না হয় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। যে সকল প্রবাসী ভাই ও বোন ভোরবেলা কাজে যান, আপনাদেরকে সেফটি নিশ্চিত করতে হবে, শীতের পোশাক ব্যবহার করতে হবে। উল্লেখযোগ্য, ক্লিনিং কোম্পানির প্রবাসীরা, গ্যাস কোম্পানির কর্মরত প্রবাসীরা এবং বিভিন্ন প্রজেক্টের প্রবাসী যারা ভোরবেলাতেই ডিউটিতে যেতে হয়, যাদের দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে ঠান্ডাজনিত, সেই মেডিসিন গ্রহণ করুন, সুরক্ষা নিশ্চিত করুন।